কর্মব্যস্ততার এই যান্ত্রিক জীবনে কাজের চাপে মন যখন হাসফাস করে তখনই মন ছুটে চলে প্রাকৃতিক পরিবেশে অথবা কোনো বিনোদন কেন্দ্রে একটু শান্তির নীড়ে। টাঙ্গাইল সদর থেকে 8 কিলোমিটার দূরে যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ওয়াটার গার্ডেন অ্যান্ড রিসোর্ট বাসাইলের দাপনা জুড়ে। আজ আমরা যাচ্ছি ওয়াটার গার্ডেন রিসোর্টে, সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। আমাদের আজকের গন্তব্য ওয়াটার গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা টাঙ্গাইল। আমাদের আজকের ব্লগটি শুরু হয়েছে টাঙ্গাইলের নগর জলভ বাইপাস থেকে। বাইপাস থেকে রওনা করে এই মুহূর্তে আমরা রয়েছি ভাতকুড়া বাস স্ট্যান্ডে। আমাদের ভাতকুড়া থেকে যেতে হবে বাম দিকে বাসাইল রোডে। বাসাইলের রাস্তার দুপাশের অপরূপ সৌন্দর্য আমাকে মুগ্ধ হতে বাধ্য করলো। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য ওয়াটার গার্ডেন রিসোর্টে। রিসোর্টটির এন্ট্রি টিকিট মূল্য হচ্ছে 300 টাকা। রিসোর্টটিতে এন্ট্রি করেই আমরা খুব সুন্দর রাস্তা দেখতে পেলাম, যে রাস্তার দুপাশে খুব সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে। একটু এগিয়ে হাতের বাম দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি হরিণ পালন প্রকল্প রয়েছে এবং সেই সাথে কিছু খরগোশ রয়েছে। আরও একটু সামনে এগোতেই খুব সুন্দর একটি বট বৃক্ষ দেখতে পেলাম, যে বৃক্ষের নিচে বসার ব্যবস্থা রয়েছে এবং তার খুব পাশেই রয়েছে একটি স্কুল। শিশু বাচ্চাদের কথা মাথায় রেখে এখানে শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলার ব্যবস্থাও রয়েছে। এবার চলুন এই রিসোর্টের মেন ভিউ দেখে আসি। রিসোর্টটির উত্তর পাশে খুব সুন্দর একটি সবুজ মাঠ রয়েছে, যে সবুজ মাঠটি আমাকে মুগ্ধ করল। যারা পদ্ম ফুল পছন্দ করেন তাদের জন্য এখানে পদ্ম ফুল রয়েছে। এই মুহূর্তে আপনারা যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই রিসোর্টের ভাইরাল ভবন। যে ভবনটির উপরতলায় ওঠার লোভ সামলাতে পারলাম না, এর উপরতলা থেকে নিচের দৃশ্য খুব সুন্দর লাগছিল। এবার চলুন রিসোর্টটির সুইমিং পুলের দিকে যাওয়া যাক। এই রিসোর্টটিতে বড়দের পাশাপাশি ছোট বাচ্চাদের জন্য রয়েছে সুইমিং এর ব্যবস্থা। এই মুহূর্তে যে সুইমিং পুলটি দেখতে পাচ্ছেন এখানে একটি বাচ্চার সুইমিং এর জন্য গুনতে হবে আপনাকে 250 টাকা। প্রাইভেসি রক্ষার্থে এই রিসোর্টের বড়দের সুইমিং পুলের দৃশ্য দেখানো সম্ভব হলো না। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।